সিনাই উপত্যকার মাঝ দিয়ে আমরা যাচ্ছি, গাড়ি চালিয়ে যাচ্ছি, দ্রুত বেগে গাড়ি চলছে। আসলে এই মরুভূমিতে আসলে বা মরুভূমি দেখলে, একটা মরুভূমির অবশ্য একটা সৌন্দর্য আছে, এবং এই মরুভূমিতে আসলে কবিগুরুর কিছু লেখা মনে পড়ে যায়। অন্ধভূমি গর্ব হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা, ছন্দহীন পাষাণের বক্ষ পরে আনিলে বেদনা নিঃসার নিষ্ঠুর মরুতলে। আসলে বৃক্ষ এই পৃথিবীর মুখদাত্রী, কালের পথে সব জীবের অগ্রগামী এই উদ্ভিদ। তার স্নেহ শীতল ছায়া, কোমল স্নেহাঙ্ক, প্রশান্ত পরিবেশ মানুষকে দিয়েছে আদি আশ্রয়, নিবারণ করেছে ক্ষুধাবৃত্তি। আমাদের প্রাচীন সভ্যতা ছিল উদ্ভিদ কেন্দ্রিক, অরণ্য কেন্দ্রিক, কিন্তু বর্তমানে শহর কেন্দ্রিক সভ্যতায় অরণ্য ব্রাত্য। কৃতজ্ঞ মানুষ নিজ হাতে আত্মহননের পথ বেছে নিয়েছে, করেছে বৃক্ষচ্ছেদন, জননীস্বরূপ বৃক্ষচ্ছেদন করে বিপদ ঘনিয়ে তুলেছে তার চারপাশে। আমরা এই বিপদ ঘনিয়ে তুলেছি। মরুভূমিতে গেলে বা মরুভূমির আশেপাশে কিছুক্ষণ থাকলে একজন মানুষ বা যে কেউ এটা অনুধাবন করতে পারবে খুব সহজেই, যে একটা প্রতিটি উদ্ভিদ প্রাণীকুলের তথা মানবজাতির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আসলে মরু উদ্ভিদের অভিযোজন সম্পর্কে আমার আগে থেকেই জানা, কিন্তু বাস্তবে সরাসরি এসে এই উদ্ভিদ এবং মরুভূমি দেখে খুব ভালো লাগলো। বিদায়, আমি আমি নিজেকে ধন্য মনে করছি, খুব ভালো লেগেছে।